আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা কথা বলবো আইফোনের দামের ব্যাপারে। আইফোনের কেন এত বেশি দাম তা নিয়ে আমরা কথা বলবো। আমরা যদি একটা আইফোনের উৎপাদন খরচের দিকে তাকাই তাহলে দেখবো যে উৎপাদন খরচ হচ্ছে অর্ধেকের চেয়েও কম। হ্যাঁ, আপনি আসলে ঠিকই শুনছেন যে একটা আইফোনের যদি প্রকৃত উৎপাদন খরচের দিকে দেখি তাহলে তা হচ্ছে অর্ধেকের চেয়েও কম। একটা কোম্পানি আইফোন 11 রিলিজ হওয়ার পর আইফোন 11 প্রো ম্যাক্স এর প্রতিটা কম্পোনেন্টের দাম আলাদা আলাদাভাবে হিসাব করার চেষ্টা করে এবং আলাদা আলাদাভাবে দাম কত হয় তা বের করার চেষ্টা করে। তারা দেখে যে আইফোন 11 প্রো ম্যাক্স এর দাম আছে $490-এর মতো। এখন এই যে প্রায় হাফ প্রাইস হচ্ছে উৎপাদন খরচ, কিন্তু বাজার মূল্য হচ্ছে দ্বিগুণের চেয়েও বেশি। কেন এই দামের তারতম্য তা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। প্রথম কারণ হবে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যাপল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে প্রচুর টাকা খরচ করে এবং তারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করে, এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে যে খরচটা হয় তা কিন্তু আপনার আমার যারা অ্যাপলের কাস্টমার আছে তাদের কাছ থেকে উঠানোর চেষ্টা করবে। তারা তো কোথা থেকে ধার দেনা করে তো তাদের ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চালাবে না। অবশ্যই তা আইফোন বিক্রি করে কিংবা ম্যাক বিক্রি করে, অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে তারা ওই টাকাটা তুলবে। আর প্রতিটা আইফোনের ডিজাইন কিন্তু তারা সম্পূর্ণ নিজেরা করে। তার উপর প্রতিটা আইফোনের ডিজাইন কিন্তু তারা সম্পূর্ণরূপে নিজেরা করে। ক্যামেরার মডিউলটা কোথায় হবে অথবা মাদারবোর্ডটা কেমন হবে, ডিসপ্লেটা কী ধরনের হওয়া উচিত, সবকিছু তারা নিজেরা ডিজাইন করে। হয়তো পরবর্তীতে প্রোডাক্টগুলো বিভিন্ন কোম্পানি থেকে বানিয়ে আনে, কিন্তু ডিজাইনের কাজটা তারা সম্পূর্ণভাবে নিজস্ব করে থাকে। এই কারণে তাদের এর পিছনে ব্যাপক পরিমাণ টাকা গুনতে হয়। এখন একটা আইফোন রিলিজ হওয়ার 1 বছর আগে কিংবা 2 বছর আগে কিন্তু তারা ওইটার ডিজাইন নিয়ে কাজ করা শুরু করে দেয়। ফোনটা কেমন হবে তা নিয়ে তারা কাজ করতে থাকে। দীর্ঘ সময় একটা মোবাইলের পিছনে কিন্তু তাদের কাজ করতে হয়। এই কারণে তাদের খরচটা অনেক বেশি বেড়ে যায় এবং এই খরচটা আপনার এবং আমার কাছ থেকেই তারা কোনো না কোনোভাবে আদায় করবে। তারপর যে কারণটা হচ্ছে তা হচ্ছে iOS। অ্যাপলের আইফোনে ব্যবহার করা হয় তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম iOS। iOS তৈরি করতে হাজার হাজার ডেভেলপার কাজ করছে এবং প্রতিনিয়ত যে আইফোন আপডেট দিচ্ছে। একটা আইফোন কেনার পর অলমোস্ট 3-4 বছর পর্যন্ত নিশ্চিন্ত থাকা যায় যে আপনি আপডেট পাবেন। এই আপডেট যে তারা প্রতিনিয়ত দিচ্ছে তার খরচটাও কিন্তু আপনার কাছে আপনাকেই বহন করতে হবে। আপনি যদি শুধুমাত্র যন্ত্রাংশ হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। এই যে iOS তৈরি করতে যে খরচ এবং তা মেনটেন করতে যে খরচ তাও কিন্তু আপনাকেই বহন করতে হবে। তারপরে যে কারণটা থাকে দাম বেশি হওয়ার পিছনে তা হচ্ছে বিজ্ঞাপন। অ্যাপল বিজ্ঞাপনের পিছনে প্রচুর পরিমাণে টাকা খরচ করে থাকে। তাহলে আমরা যদি সারসংক্ষেপ করি যে হার্ডওয়্যারের দাম অর্ধেকের চেয়েও কম, কিন্তু আমরা যখন ফোনটা কিনতে যাচ্ছি তখন আমাদেরকে দ্বিগুণের থেকেও বেশি খরচ করতে হচ্ছে। তার কারণগুলোর মধ্যে দাঁড়াবে হচ্ছে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা ইনোভেশনের পিছনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তারপর তারা ডিজাইনটা তারা সম্পূর্ণ নিজেরাও তৈরি করছে এবং তার জন্য তাদেরকে দীর্ঘ একটা সময় ব্যয় করতে হচ্ছে, তারপর তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বেতন দিতে হচ্ছে, তারপর তাদেরকে বিজ্ঞাপনের পিছনে প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হচ্ছে। তারপর আরেকটা যে জিনিসটা থেকে যায় তা হচ্ছে তাদের স্টেক হোল্ডারদেরকে কিন্তু প্রতি বছর একটা লাভের মুখ দেখাতে হবে, যার কারণেও কিন্তু আইফোনের দাম বেশি হয়। ঠিক এই কারণগুলোতেই আইফোনের দামটা বেশি হয়ে থাকে। এখন আইফোন যদিও তারা অর্ধেকের থেকে কম মূল্যে উৎপাদন করতে পারে, কিন্তু তারা যদি ওই মূল্যে বিক্রি করে তাহলে কিন্তু আপনি সফটওয়্যার আপডেট পাবেন না, পারফরমেন্স ভালো পাবেন না এবং আপনি আইফোনের নতুনত্ব বলতে কিছুই পাবেন না। এখন অ্যাপল 2007 সালে প্রথম যে আইফোনটা রিলিজ করেছিল তার পিছনে তারা যে রিসার্চ করে আইফোনটা তৈরি করেছিল, এবং পরবর্তীতে যদি তাদের রিসার্চ এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেত, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে যদি তারা কাজ না করত এবং অর্থাৎ যদি তাদের উৎপাদন খরচের মূল্যে যদি আইফোন বিক্রি করা শুরু করে দিত, তাহলে কিন্তু পরবর্তী আইফোনের মধ্যে আমরা কিন্তু কোনো প্রকার নতুনত্ব দেখতে পেতাম না। সেম মোবাইল কিন্তু তাদেরকে বারবার বিক্রি করতে হতো, কিন্তু আমরা তো আর সেম একটা জিনিস বারবার দেখতে চাই না, আমরা অবশ্যই নতুনত্ব দেখতে চাই এবং ওই নতুনত্ব আনতে হলে অবশ্যই টাকা খরচ করতে হবে, তাছাড়া কিন্তু কোনো প্রকার বিকল্প নেই। ঠিক এই কারণেই কেউ যদি বলে যে অ্যাপল গলা কাটা দাম নিচ্ছে, আসলে গলা কাটা দামের পিছনে কি কারণ আছে ওই কারণগুলো আমাদেরকে জানতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনারা যদি এই ধরনের টেকনোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।